আমি তোমাকে আপনি বলতে পারবো না, তাই কেন পারবেন না? কে হই আমি আপনার? কেন কথা বলতে এসেছেন আমার সাথে? যাতে আমি আপনাকে ডিভোর্সটা দিয়ে দিই, তাই জন্য তো। আপনার মাস্তুতো বোন বোধহয় আর এভাবে থাকতে চাইছে না। আপনার স্ত্রীর পরিচয়ে থাকতে চাইছে। জানেন, একবার ভেবেছিলাম যে আপনি এই যে আমাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অপমান করে গেছেন না, আমি আপনাকে কিছুতেই সুখী হতে দেব না। এখন আমি আমার মনটা পাল্টে নিয়েছি। আমি ডিসাইড করেছি যে আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব। একমাত্র এই একটা উপায়ই আপনার মতো একটা খারাপ লোকের সঙ্গে আমার চিরজীবনের মতো সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হবে। কখন চাই ডিভোর্স? আজ, এখন, এই মুহূর্তে? দিন কাগজটা, দিন, আমি সই করে দিচ্ছি। দিন। কি হল, চুপ করে আছেন যে? এটাই তো আপনার মূল বক্তব্য ছিল। রূপদিদি, প্লিজ এখন এর মধ্যে কোনো কথা বলবি না, প্লিজ। তুমি যদি ডিভোর্স চাও তাহলে। দাঁড়ান দাঁড়ান, আমি ডিভোর্স চাই মানে? ফের চালাকি করছেন আপনি। হ্যাঁ, ডিভোর্স তো বারবার আপনি চেয়ে এসেছেন। রূপঞ্জনা, তুমি যদি দুটো মিনিট তুমি আমার সময় দাও, তুমি যদি আমার কথাগুলো শোনো তাহলে। না, আর্য, আর কোনো কথা নেই। আর যদি কোনো কথা থেকেও থাকে, সেটা আজকে এই মুহূর্তে এখানে শেষ হয়ে যাক। দিন, কোথায় সই করতে হবে আমাকে দিন। আমার জীবনে ডিভোর্সের আজ আর কোনো দরকার নেই রূপঞ্জনা। ও তাই? ওইদিকে দরজাটা বোধহয় বন্ধ হয়ে গেছে না, সেই জন্য এই দরজাটা খোলা আছে কিনা সেটা পরখ করে দেখতে এসছেন। না তাহলে? তাহলে কেন ডাকলেন আমাকে? আমি যদি এই মুহূর্তে গিয়ে থানায় আপনার নামে একটা কমপ্লেন লিখিয়ে আসি যে রাস্তায় আমি একা হেঁটে যাচ্ছিলাম, আপনি আমার সাথে অশ্লীল আচরণ করেছেন, আর সেই স্টোরি যদি কালকে নিউজ পেপারের ফ্রন্ট পেজে বড় বড় করে ছাপা হয়, তাহলে আপনার মতো একজন মান্যগণ্য কর্পোরেট অফিসারের পজিশনটা কোথায় যাবে? আর্য, বলুন কোথায় যাবে, ভেবে দেখেছেন? ইউ আর মোস্ট ওয়েলকাম ম্যাডাম, মোস্ট ওয়েলকাম। তুমি যদি চাও তুমি আমার নামে অভিযোগ করতে পারো। আমি তোমাকে এইটুকু বলতে পারি রূপঞ্জনা, যে আমি ডিনাই করব না। প্লিজ, এনাফ আর্য। হ্যাঁ,